हेलो वेलकम टू आवर चैनल आबारो चले एसेछि एकटी नतून भिडियो निये सुपार गार्लेर सीजन वानेर एपिसोड नम्बर 15 एक्सप्लेन करब। ताहले चलो शुरू करा जाक आजकेर भिडियो। एई एपिसोडेर शुरूते एलेक्स कारार काछे आसे एबं ताके डिईओ ते आबारो जयेन करार कथा बोले किन्तु कारा ना करे देय। एरपर कारा सेखान थेके तार अफिसे चले जाय। অফিসে যাওয়ার পর কারা জেমস আর সিওভানকে ক্র্যাট তার কাছে ডাকে আর সিওভানকে রিপোর্ট দেখাতে বলে, কিন্তু সেই রিপোর্টটি ক্র্যাটের পছন্দ হয়নি, তাই সেটা সিওভান তার কাছেই রেখে দেয়। এরপরের সিনে এলেক্স আর হ্যাঙ্ক দুজনে মারামারি প্র্যাকটিস করছিল। এলেক্স হ্যাঙ্ককে বলে যে এবার সুপারগার্লকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত, কিন্তু হ্যাঙ্ক তাকে বাধা দেয়। এরপর অফিসে জেমস আর কারার কথা বলা দেখে বুঝতে পারি যে কারার আসল পরিচয়ের কথা সে লুসিকে জানাতে চায় না, কারণ তাহলে তাকে জেলে যেতে হবে। এরপর গ্র্যাটের সমস্ত কম্পিউটার হ্যাক হয়ে যায় আর সেখান থেকে একটা আওয়াজ আসে, সে বলতে থাকে আমি সব কিছু শেষ করে দেব। এরপর কারা খবর পায় যে একজনের অ্যাক্সিডেন্ট হবে, সে সেখানে গিয়ে তাকে বাঁচায়। এরপর উইন সেই হ্যাকারটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই হ্যাকারটা কম্পিউটার থেকে বাইরে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে কারার সাথে কথা বলতে থাকে আর ঠিক তখনই সেখানে কোনোভাবে খবর পেয়ে এলেক্স চলে আসে। তার সাথে হ্যাঙ্কও ছিল। হ্যাঙ্ককে দেখে সেই সুপারভিলেন সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুপারভিলেনকে আর ননকে একসাথে দেখতে পাই। নন সুপারগার্লের জন্য সুপারভিলেনকে পাঠিয়েছিল। অফিসে উইন আর সিওভানকে দেখতে পাই। উইন তাকে পছন্দ করতে শুরু করে দেয়। এরপর সেখানে এলেক্স এসে উইনকে সেখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে আর সুপারগার্লও যেতে দেয়। সে সুপারভিলেনকে ধরতে সাহায্য করবে, তাই তাকে নিয়ে গেছে। এরপর জেমস কারাকে একটা ঠান্ডা পাহাড়ের ভেতরে গুহার মধ্যে নিয়ে যায়। সেখানে একটা রোবট ছিল। সে ওই রোবটটি থেকে সেই সুপারভিলেনের নাম জেনে আসে। সুপারভিলেনটির নাম ছিল ইন্ডিগো আর তাকে কিভাবে মারতে হবে সেই কথাও বলে দেয়। তাদেরকে একটা ভাইরাস বানাতে হবে ইন্ডিগোকে ধ্বংস করার জন্য। সেইখান থেকে অফিসে আসার পরে জেমসের সাথে লুসির আবার ঝগড়া হয়। লুসি সেখান থেকে রেগে চলে যায়। এরপর কারা লুসির কাছে গিয়ে বোঝায় যে জেমস তাকে কত ভালোবাসে। তার সাথে কথা বলতে বলতে লুসি জানতে পারে যে জেমসের বাবা আছে, এটা লুসি জানতো না। আর তার সাথে কথা বলতে বলতে সে জানতে পারে যে ইন্ডিগো হয়তো মিসাইল লঞ্চ করবে। তারপরে ইন্ডিগোকে মিসাইলের কাছে দেখতে পাই। সেখানে একটা আর্মি ছিল মিসাইলটাকে পাহারা দেওয়ার জন্য, সে তাকে মেরে ফেলে। মিসাইলটিকে অ্যাক্টিভ করতে যাবে ঠিক তখনই সেখানে সুপারগার্ল চলে আসে। তাদের মধ্যে খুব মারামারি হয় আর এই মারামারির মধ্যে দিয়েই ইন্ডিগো সেই মিসাইলটি অ্যাক্টিভ করে দেয়। এরপর সুপারগার্ল ইন্ডিগোকে কোনো রকমে মেরে সেই মিসাইলের দিকে ছুটে যায়, কিন্তু মিসাইলটি পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবে না, তাই তাকে হ্যাঙ্কের সাহায্য নিতে হবে। এরপর হ্যাঙ্কের সাহায্যে সেই মিসাইলটিকে ডিস্ট্রয় করে দেয়। তারপর সে আবার সেইখানে যায় যেইখানে ইন্ডিগোকে ছেড়ে এসেছে। সেখানে গিয়ে তার সাথে আবারও মারামারি হয়, কিন্তু ইন্ডিগো সুপারগার্লের ফোন নিয়ে তাকে ব্ল্যাকমেল করার জন্য উইনের গলা টিপে ধরে আর উইন ও কোনোভাবে সেই ভাইরাসটিকে তার মধ্যে পুশ করে দেয় আর ইন্ডিগো সেখানেই শেষ হয়ে যায়। এরপর উইন সিওভানকে কিস করে আর তাকে লিফটের মধ্যে নিয়ে যায় এবং তাকে প্রপোজ করে। অন্যদিকে কারা জেমসকে বলে লুসিকে সব সত্যি কথা বলে দিতে। এরপর এলেক্স আর হ্যাঙ্ক একসাথে মারামারি প্র্যাকটিস করছিল আর সেখানে সুপারগার্ল যায় আর এলেক্স তাকে সব সত্যিটা বলে দেয়। সে আস্ট্রাকে মেরেছিল, হ্যাঙ্ক নয়, এই কথা ভেবে সুপারগার্ল কষ্ট পায়। এলেক্স এতদিন জানায়নি, কারণ তাদের দুজনের ভালো সম্পর্কটা সে চাইছিল না যে নষ্ট হয়ে যাক। লাস্ট সিনে ননকে দেখতে পায়। তার সামনে ইন্ডিগোর বডিটা পড়েছিল
আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। পুরো ওয়েব সিরিজগুলো তোমাদের কাছে আরও বেশি ভালো লাগবে। এক্সপ্লেন তো সংক্ষেপে কিছুটা বলা থাকে, ওয়েব সিরিজে সম্পূর্ণ কাহিনীটা থাকে। এক্সপ্লেনগুলো ভালো লেগে থাকলে ওয়েব সিরিজগুলো আরও বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু সুপার গার্লের নেক্সট পার্টগুলো শুনতে হলে সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। মুভির এক্সপ্লেন শুনতে হলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থাকবে, ততক্ষণের জন্য টাটা।